সকলকে স্বাগত জানাচ্ছি রমজান মুবারকের প্রথম আলোচনায় রমজান মাস আমরা সকলেই জানি যে আল্লাহ রবুল্লা আলমিনের বারোটি মাসের মাঝে একটি মাস এবং এই মাস হলো সময়ের দিকে সবচেয়ে শ্রেষ্ঠ স্থানের দিকে শ্রেষ্ঠ স্থান হলো মক্কা মক্কারমা আর সময়ের দিক দিয়ে শ্রেষ্ঠ হলো রমজান মুবারক রমজান করিম এই মাস আমরা অপেক্ষায় রয়েছি কোন দিন আসবে এবং এই মাসে শিয়াম পালন করব সিয়াম সাধনা করব আমাদের গুণাগুলি ক্ষমা করেন নিব সকলের উদ্দেশ্যে বলবো যারা সালাতে দুর্বল নামাজে দুর্বল সারা বছর নামাজ নেই রমজান আসলে পাঁচ অক্ত নামাজ পড়ি আবার রমজান চলে গেলে নামাজ ছেড়ে দেই এই সমস্ত বায়রা সাবধান হন আপনাদের সিয়াম সাধনা বলেন হাজ বলেন অমরা বলেন অন্য কোনো এবাদত কবুল হবে না যেই পর্যন্ত আপনি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন যদি পাঁচ শক্ত নামাজ আদায় না করেন আপনার সব আমল বাদ হয়ে যাবে যেমন কুফুরি করলে বা শেরেকি করলে অন্য অন্য সব আমল বাদ হয়ে যায় মোহানবুল্লা আলমিন এর করেছেন ওল আশরাক হাবিতে আনহুম্মা কানু যদি তারা শেরেক করে তাহলে তাদের পূর্বের সব আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এমনইভাবে একজন মুসলিম যদি নামাজ আদায় না করে সে কুপুরি করবে তার আমলও বাদ হয়ে যাবে রমজানের রোজা অন্যান্য অন্য এবাদত বন্দি কি তার কোনো কবল হবে না রসলাম এরশাদ করেছেন রাসুল আমর আল ইসলাম মৌলিক জিনিস হলো ইসলাম ও আমোদ হু আসলা এবং এর মূল বিধান হল এই নামাজ নামাজ যদি কেউ ইচ্ছা কিন্তু দেয় সে কুফরি করল এবং বড় কুফরি করল যদি সে তবা না করে তাহলে তার অন্য কোনো এবাদত বন্দিগি কবুল হবে না রসালাম এরশাদ করেছেন আল আহাদুল্লাদি বেইনানা ও বেইন হম আসলা ফামান তারা কাহা ফাকাত কাফার আমাদের মাঝে এবং তাদের মাঝে অঙ্গীকার হলো নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল অন্যতির আসলাম এরশাদ করেছেন বেইন আল আব্দ ও বেইন আল কুফর ও শিরকে আল্লাহর বান্দা এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন মুসলিম হবে নামাজি আব্দুল ইবনে শাফিক আল বালকি বলেছেন আন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইরাউনা শাইয়ান রসুল সালামের সাহাবিগন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীগণ অন্য কোন ইবাদত ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না একমাত্র নামাজ কে দেওয়া কুফরি মনে করতেন তাই সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা বছর যারা আমাদের নামাজের কোনো খেয়াল নেই নামাজের কোনো খবর নেই পাঁচ টাইম নামাজ যথাসময় আদা করি না আল্লাহ আস্তে তবা করুন তবা করে শ্যাম সাধনা শুরু করুন তাহলে এই মাসের বরকত কল্যাণ আপনি পাবেন এবং আপনার গুণা আল্লাহরুল্লা আলমিন ক্ষমা করে নেবেন আল্লাহ রুবুল্লা আলমিন পাঁচক্ত নামাজ পড়ার এবং তবা করার তৌফিক দিন আমিন আল্লাহ আমিন এই মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে